হুজুর পিরোজপুর মাহফিল করলেন কি জন্য একটা সংস্থা পুরো বাংলাদেশ যখন হাফিজুর রহমান কুয়াকাটাকে কচুকাটা করছে এসএন গ্রুপকে নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেজে দালালি করার জন্য কিংবা জনসাধারণকে ইসলাম ধর্মের কথা বলে সুদবিহীন মুনাফা দেওয়ার কথা বলে 17,000 কোটি টাকার মতো আত্মসাৎ করার ব্যবস্থা করে দিয়েছেন হাফিজুর রহমান কুয়াকাটা তখন সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে হাফিজুর রহমান কুয়াকাটা কি বলবেন এই ব্যাপারে যেই ওয়াজ তার ভাইরাল হয়েছে পিরোজপুরে তিনি সভা করে এই এহসান গ্রুপকে তিনি অনেকটা প্রমোট করেছিলেন ঠিক তখন তার পাশে বসিয়েছেন আরেকজনকে এক প্রকার ভাড়া করে এনেছেন তিনি বসে বসে মোবাইল টিপেন আর পাশে একজনকে বসিয়েছেন তার পক্ষে সাফাই গিয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় তিনি যেই এহসান গ্রুপ নিয়ে কথা বলবেন তার নামই জানেন না এহসান না এহসান এহসান হুজুর লম্বা বয়ান দিয়ে আপনার হাফিজুর রহমান সিদ্দিকীকে কুয়াকাটাকে আপনি বাঁচাতে এসেছেন কিন্তু নাম জানেন না সেটা হচ্ছে এহসান এবার আপনার লম্বা বয়ান আবার শুরু করেন ওনারা তাফসির মাহফিল করছে ওই মাহফিলে শুধু কুয়াকাটার হুজুর ছিলেন না সেই মাহফিলে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব ছিলেন ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব ছিলেন আরো বড় বড় নুরুল ইসলাম অলিপুরি সাহেব ছিলেন তারপরে মাওলানা মামুনুল হক সাহেব ছিলেন না হুজুর এতটা মিথ্যাচার কেন করছেন সেখানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান কুয়াকাটা কিংবা অন্য যাদের নাম বলছেন সেটা সত্য তবে সেখানে মামুনুল হক উপস্থিত ছিলেন না হুজুর আপনাদের কাছ থেকে যদি মিথ্যা আমরা শুনি খুব কষ্ট লাগে আপনারা লম্বা বয়ান করে বেড়ান মানুষকে আপনাদেরকে বিশ্বাস করে আমরা যদি কথা বলি আমাদেরকে বিশ্বাস করবে না আপনাদের সেই লেবাস রয়েছে কিন্তু সেই লেবাস ধরে ইসলামের পথের অনুসারী হয়ে যদি মানুষকে বিভ্রান্ত করেন মিথ্যা তত্ত্ব দিয়ে দেন 90 দশকের বাঙালি কিন্তু এখন নয় এখন কিন্তু ডিজিটাল সব কিছুর ডকুমেন্ট আছে সব কিছুর প্রমাণ আছে সিসি ফুটেজের দুনিয়া কেন মিথ্যা বললেন সেখানে মামুনুল হক উপস্থিত ছিলেন না ওনারা প্রত্যেকেই এহসানের পক্ষে বক্তব্য দিলেন কিন্তু আজকে ওই এহসানের পরিচালক অন্যায় করে গ্রেফতার হওয়ার কারণে গোটা সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমগুলিতে কুয়াকাটার হুজুরের বক্তব্য প্রচারের দ্বারা বোঝা যায় কুয়াকাটার হুজুরের বিরুদ্ধে একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে আপনি বলছেন অন্য বক্তারা বক্তব্য দিয়েছেন তাদের বিরুদ্ধে কেন বলছেন না হুজুর আপনাকে বলে দেই আপনি যার পক্ষে সাফাই গাইতে এসেছেন আপনি যার দালালি করতে এসেছেন যেই হাফিজুর রহমান কুয়াকাটাকে বাঁচাতে এসেছেন কিংবা তাকে আবার মার্কেটে উপরে নিতে চাইছেন সেই হাফিজুর রহমান কুয়াকাটা কি করে বলেছিলেন যে এহসান সম্পর্কে প্রশ্ন করলেই সে মুনাফেক মুনাফেকের সংজ্ঞা কি এত সহজ নাকি তিনি এত অন্ধভাবে মানুষকে বুঝিয়েছেন যে প্রশ্ন করা যাবে না আমাকে যারা ভালোবাসেন তারা এহসানে আসেন আমি আছি আপনিও আসেন আপনার এই হাফিজুর রহমান কুয়াকাটা এমন ভাবেই বলেছিলেন যার কারণেই সোশ্যাল মিডিয়াতে সবাই এখন ওনাকে দোষারোপ করছে তার পক্ষে সাফাই গাইতে এসে আপনি বরং নতুন দালালে পরিণত হয়ে গেছেন হুজুর হুজুরের বিরুদ্ধে উইঠা বইরা লাগে বছরের 200 বার কুয়াকাটার বিরোধিতা না করলে মনে হয় যেন এদের পেটের ভাত হজমায় না হুজুর আপনার হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর কি এমন কোনো নতুন মেশিন কিংবা ইলেকট্রনিক ডিভাইস যে তাকে নিয়ে আলোচনা না করলে পেটের ভাত হজম হবে না হুজুর এমন করে মানুষকে বোঝাতে যায়েন না আপনার মিথ্যা লম্বা বয়ানে এখন আর মানুষ বিশ্বাস করবে না আপনারা এমন করেছেন এই হাফিজুর রহমান কুয়াকাটার সাথে আপনি নতুন দালালি করতে এসে মানুষকে বিভ্রান্ত করছেন শুধু আপনাদের কারণে ভবিষ্যতে অনেক বক্তা যখন কথা বলবে তখন মনে হয়ে যাবে আরে হাফিজুর রহমান কুয়াকাটাও তো লম্বা বয়ান করে মানুষকে বুঝিয়েছিলেন এমনটা করিয়েন না এমনিতেই যারা এই ইসলাম ধর্মের অনুসারীর মানুষদেরকে যারা পছন্দ করেন না মৌলানাদেরকে যারা পছন্দ করেন না বড় হুজুরদের বিরুদ্ধে যারা সমালোচনা করেন টুকটাক ভুলে তাদের হাতে মুখে কিন্তু অস্ত্র দিয়ে দিয়েছেন আপনারা দালালি করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেজে মিথ্যা প্রচারণা দিয়ে এখন নতুন করে আর তর্কে না জড়িয়ে বরং আপনার হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে বলুন মোবাইল না টিপাটিপি করে জনগণের কাছে ক্ষমা চাইতে কিংবা তিনি যে ভুল করেছিলেন সেটা স্বীকার করতে মানুষ ভুল করলে যদি সেটা স্বীকার করে সে কিন্তু ছোট হয়ে যায় না সে বরং আরো বড় হয় আমি মানুষ আপনি মানুষ মাওলানাও মানুষ একজন আলেমও মানুষ যে কেউ সাধারণত ভুল করতে পারে তখন কিন্তু ভুলের বিপরীতে যদি মিথ্যা যুক্তি দেন
কিংবা আপনারা নতুন দালাল সেজে হুজুরের পক্ষে বয়ান করেন তখন কিন্তু বিষয়টা আরো বড় হবে আরো বিদঘুটে হবে সেটা হুজুরের জন্য একজন আলেমের জন্য কখনোই মঙ্গলজনক নয় এত বিরোধিতা সত্য কুয়াকাটার হুজুর কি দইবে গেছেন উনি থামবেন কেন উনি তো এক অন্যরকম বড় পীর হ্যাঁ উনি এক আধ্যাত্মিক গুরু উনি থামবেন না অহংকার করিয়েন না এক আল্লাহ পাকের অহংকার সাজে অহংকার আল্লাহর চাদর অন্যায় করেছেন জনগণের সাথে জনগণকে বিভ্রান্ত করেছে আপনার এই হুজুর তারপরেও বলছেন উনি তো থামেন নাই আরে উনি তো থামবেন থামতে তাকে এবার হবেই কারণ জনগণের টাকা মেরে দিয়েছেন ওনার একটি কথাতে 17000 কোটি টাকার প্যাচ লাগা গেছে এবার না থামার উপায় নেই সময় লাগবে আমি বলে দিলাম হুজুর সত্যিই তো আপনার হাফিজুর রহমান কোয়াকাটা হুজুর মাহফিলে আছে কিন্তু মোবাইলে গোতাগুতি করছে আপনি দেখছেন না আপনাকে পয়সা দিয়ে দিয়েছে না হলে আপনিও একজন মাওলানা কি করে ওই হাফিজুর রহমান কোয়াকাটার পক্ষে এখন সাফাই গেছেন মানুষকে বিভ্রান্ত করছেন কেন হুজুর লম্বা বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন হাফিজুর রহমান কোয়াকাটা নয় যে কোনো মাওলানা যে কোনো আলেম যে কোনো মানুষই ভুল করতে পারে তবে সেই ভুলের বিপরীতে যদি মিথ্যা যুক্তি উপস্থাপন করেন তার পক্ষে সাফাই গাইতে আসেন তাহলে সেটা কিন্তু মঙ্গলজনক নয় হুজুর আপনার মঙ্গল করুক মহান আল্লাহ পাক মিথ্যা বয়ান দিয়েন না আমি সাধারণ মানুষ জনসাধারণের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো যেখানেই অতিরিক্ত প্রস্তাব দিবে আপনাকে মুনাফা দেওয়ার আপনি নিশ্চিত অর্থে ধরে নেবেন সেটাতে প্রতারণা আছে সুতরাং আপনারা লোভের ফাঁদে পড়িয়েন না ইওরেঞ্জ ইভেলি ধামাকা আলিবাবা সিরাজগঞ্জ সব আলাদিনের প্রদীপ আলিবাবা নয় আলাদিনের প্রদীপ এই সব প্রতিষ্ঠান কিন্তু অতিরিক্ত মুনাফা লোভ দেখিয়েছিল আর আপনারা সেই লোভের ফাঁদে পড়েছিলেন লোভে পাপ পাপে ধ্বংস কিছুই তো করার নেই ভুল আপনারা করেছেন আর ভুলের মাশুল এখন আপনারাই দিবেন নগদ নিয়েও একটা বিতর্ক তৈরি হয়ে গেছে কিছু করার নেই যেখানে অতিরিক্ত মুনাফা সেখানে ঝামেলা আছে আজকে দেখলাম একটা দৈনিক এসেছে মাশরাফির বাসায় চলে গিয়েছিল ইওরঞ্জের গ্রাহকেরা তখন মাশরাফি বিন মুর্তজা বলছে জানের সদকা হিসেবে এগুলোকে দান করে দেন কি করবে বেচারা মাশরাফি বিন মুর্তজা মাশরাফি অত্যন্ত ভালো মানুষ গুড ইমেজ বাংলাদেশে কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি এখন ধীরে ধীরে বুঝেছেন যে তার এই পথে যাওয়া ঠিক হয় নাই আশা করি ভবিষ্যতে কোনো হুজুর খেলোয়াড় অভিনেতা তারকা কোথাও যাবেন না আপনাদের কথার দাম আছে আপনাদের উপর মানুষ বিশ্বাস করে আপনারা ভুল পথে পরিচালিত হলে আপনাদের পেছনের অনুসারীরাও ভুল পথে পরিচালিত হবে আপনাদেরকে যারা ফলো করে